হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। বছরের প্রথম দিন সবার জন্য খুব ভালো ভালো কাটে। আর যেহেতু প্রথম দিনটা একটু তো বেড়াতে যেতে হবে, তো কোথায় গেছি না গেছি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। চ্যানেল, তো যেহেতু আজকের 1st জানুয়ারি, তো ঘুরতে তো যেতেই হবে। তো বড় মশাই সঙ্গে আজকে বেরিয়ে গেছে বোটানিক্যাল গার্ডেনে। আর এখানকার ভিউগুলো জাস্ট খুব সুন্দর, মানে প্রত্যেকটি ভিডিও খুব সুন্দর উঠেছে। তো তোমরা প্লিজ ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। থ্যাংক ইউ। ভেতরে জল পাওয়া যাবে না? কেন এই গেট দিয়েই তো বেরোবো। না, এবার এই দিক দিয়েই বেরোবো। তো দাদার জন্য আগের বারে গুলি আছে। আচ্ছা, যদি বেরোতাম তখন রিস্ক। এটা তোলা হয়ে গেছে না, ছেড়ে দাও। ওটা ওই দিকটা এক নম্বর গেট। মোটামুটি কিন্তু এই টাইমটা ফাঁকা আছে। কি সুন্দর লাগছে না এটা! ওটা পানকৌড়ি। ওয়াও, দেখ পিঙ্ক কালারের পদ্ম হয়েছে। এটা এশিয়ার সবচেয়ে বড় বট গাছ, যার শিকড় ঠিক শিকড় জানা যায় না। এটাই তো বোটানিক্যাল। এর শিকড়টা কোথায় পড়ে এখন অবধি কেউ জানতে পারেনি, তাই তো? আসল শিকড় যেটা, সেটা কোথায় সেটাও তো জানা যায় না। এটা পুরোটাই কিন্তু একটাই গাছ, ঠিক আছে? এই যে এত বড় বট গাছের কোন রকম কোন মূল নেই। তোমায় পেলাম এলো মনে হাজার আলোর বন্যা, আজ থেকে শুধু তোমার হলো অন্য কারো না। আচ্ছা, এই মানে ফুলগুলো যদি ছেড়ে মানুষ, তাহলে কি 500 টাকা করে ফাইন লাগবে? পুরো নেচার। যত বেলা বাড়ছে ততই ভিড় বাড়তে শুরু করেছে, মানে প্রচুর পরিমাণে এখানে লোক আসতে লেগেছে। তো সবাইকে বলবো যে সকাল সকাল যদি তোমরা যাও তাহলে একটু ভিড়টা কম পাবে। তো যাই হোক, ঘোরাফেরা শেষ হয়ে একটুখানি দুজনে মিলে একটু ন্যাকামো করলাম, তারপর একটু খাওয়া দাওয়া করতে হবে। সবাইকে রিকোয়েস্ট করবো যে যারা যারা এখানে বেড়াতে আসবেন, প্লিজ খাবার আর খাবার জল প্লিজ প্লিজ ক্যারি করবেন, কারণ ভেতরে কিচ্ছু পাওয়া যায় না, এমনকি একটা জলের বোতল অবধি এখানে পাওয়া যায় না। মানে কি কষ্ট! হ্যাঁ, সেই বোটে যদি উঠতে পারতাম, কিন্তু নৌকা নৌকা ও হ্যাঁ,
এটা পুরো ফুলের বাগান। উপর থেকে গিয়ে এই ফুলটা জবা ফুলটা তো লাল রঙের যে জবাটা তো ঘোরাঘুরি শেষ হওয়ার পর আপাতত পেট পুজো করতে হবে। তো বাইরে বেরিয়ে হাতের সামনে যা রেস্টুরেন্ট পেয়েছি, ছোটোখাটো একটু এগরোল যা পেয়েছি খেয়ে নিয়েছি। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ সাপোর্ট করে